উৎসবের আবহেও অশান্তি শুধু বিবাদ নয় গ্রামের পথে গুলি বোমা প্রাণ গেল যুবকের রাজনৈতিক তুঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যায় বিরাট ধস নামার পর গোষ্ঠী কোন্দল দেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিমোর নির্দেশকে ডোন্ট কেয়ার কেস্টোর জেলা বীরভূমে সাঁইথিয়ায় ফের দুই গোষ্ঠীর বিবাদ থেকে সংঘর্ষ এবার ঘটনাস্থল সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রাম তৃণমূল নেতা সাধন মুখোপাধ্যায় ও সাবের আলীর দ্বন্দ্ব দীর্ঘদিনের উৎসবের মরশুমে সেই গন্ডগোল আবার প্রকাশ্যে বিবাদ চরমে ওঠায় মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের পরিস্থিতি চলে দফায় দফায় গুলি ও বোমাবাজি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২৬ বছরের তৃণমূল কর্মী ইনসান আলীর জানা গিয়েছে দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী থমথমে সাঁথিয়ার কল্যাণপুর গ্রাম এদিকে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের দলে জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে সমাজ বিরোধীদের দুটি গোষ্ঠীর লড়াই হয়েছে কল্যাণপুরে তবে এসব মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন জেলা সভাপতি শ্যামাপদাম মণ্ডল আর কল্যাণপুরে যে ঘটনা ঘটেছে এটা আমরা যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে ওই গ্রামে সমাজবিরোধী কার্যকলাপ হয়েছে এবং সেখানে সমাজবিরোধীদের মধ্যে দুটো গোষ্ঠীর লড়াই এবং গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে ফলে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর যেটা আপনি তৃণমূল কর্মী বলছেন সেটা তো হতেই পারে সারা পশ্চিমবাংলায় সমস্ত গ্রামে সমস্ত শহরে সমস্ত পাড়ায় সমস্ত মহলে তো তৃণমূল আছে তৃণমূল সবথেকে বড় দল তো সেই গ্রাম্য গোষ্ঠীতে যখন দুই দল সমাজবিরোধীর মধ্যে লড়াই হচ্ছিল তখন একজন সাধারণ আমাদের তৃণমূল কর্মী তার মাঝে পড়ে গেছে এবং তার মৃত্যু হয়েছে আমরা পুলিশকে বলেছি যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক যে গুলি হয়েছে খুন হলো গুলি কারা করলো খুন কে হলো। এটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন তাহলে তারা নিজেই স্বীকার করছে যে আমাদের দলের লোক আমাদের দলকে খুন করেছে তো এর বিরুদ্ধে তৃণমূল কী ব্যবস্থা নেবে এটা আমার প্রথম ভাবো যে এইরকম যদি তৃণমূলে থাকেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা খুন হবে মারা যাবে আর মারা যাওয়ার পর কোনো বিচার আপনারা পাবেন না অতএব আপনারা প্রশাসন কেন সঠিক ব্যবস্থা নেয় না কেন বীরভূম জেলা বোম বারুদ পিস্তল গুলি বীরভূম জেলা যে বিজেপি করলেই তাকে জেলে ভরো আর জেলে ভরে তাকে মিথ্যা ধারা এটা তৃণমূলের একটা চালাকি ওখানে ওই কয়েন সোনার কয়েনের ব্যবসা অবৈধ ব্যবসা চলে আর তার কারবারিদের মূল মাথা হয়েছে তৃণমূলের বড় বড় রাঘব বোয়াল নেতারা আর সেই ভাগ নিয়ে গণ্ডগোল আর সেই ভাগ বাটোরার চাওয়া পাওয়া পথে তৃণমূলেরা তৃণমূলীকে খুন করাবে করছে তার কোনো বিচার হবে না আর ভারতীয় জনতা পার্টি তীব্র নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি